এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। মর্নিং ব্রেকফাস্ট ওর জন্য বানাচ্ছি, ওই স্যুপটা দেখিয়েছিলাম না আমি স্মার্ট পয়েন্টে গিয়ে যে আমার একদমই পছন্দ না, তো ও খাবে, আমি ছাতুর শরবত খেয়ে নেবো বা জলমুড়ি খেয়ে নেবো। ফার্স্ট এখানে আমি ওই ব্রেডগুলোকে একটু সেঁকে দিয়েছি, আর এটা হচ্ছে ওই স্যুপটা, ও আমার ভিডিওই দেখছে এখন। তো এটা হচ্ছে ওর ব্রেকফাস্ট, আর আমি যেমনটা বলেছিলাম যে আমি একটু জলমুড়ি বা কিছু খেয়ে নেবো। রান্নাবান্না শুরু করে দিয়েছি, এখানে মাছ ফ্রাই করছি অনেকটা দূরে দাঁড়িয়ে, ভাত হয়ে গেছে, এখানে মাছের মুড়ো মাছ আছে। আজকে হচ্ছে পুঁই শাক দিয়ে, মাছের মুড়ো দিয়ে একটা ছ্যাঁচড়া বলে, তো ছ্যাঁচড়া বানাচ্ছি। মাছের মুড়োটা প্রচণ্ডভাবে ফাটছে আমার, আমি অনেকটা দূরে দাঁড়িয়ে আছি, ফোনটাকে জুম করে দেখাচ্ছি, এই দেখো, তো জুম করে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি খুবই ভয় লাগছে আমার, এটা কী করে উঠবো, উঠে উঠবো, বাড়িতে নেই। ফাইনালি এই রুমটা প্রপার একদম টিপ টপ করে ফেলেছি, এই রুমটা একদম ক্লিন করে ফেলেছি। আমি জাস্ট একটু ঘরটা মোছার ইচ্ছে আছে আজকে, কালকে মুছেছিলাম, তো দেখছি। এই গরমে কারেন্ট চলে গেছে, আমার মুখ চোখের অবস্থা দেখো, গরমে একদম যা যা ইচ্ছে তা অবস্থা। ওইদিকে রান্নাটা অলমোস্ট কমপ্লিট, তো আমার রুমগুলোও মোটামুটি ক্লিন হয়ে গেছে। রান্না কমপ্লিট হওয়ার পর কিচেনটাকে পরিষ্কার করে আমি হচ্ছে স্নান করতে চলে যাবো, স্নান করে এসে তারপরে আবার অফিস করতে হবে। আবার ওয়াইফাই ছাড়া তো কাজও করতে পারবো না, মানে কি বলবো, লাইনটা মানে হোপফুলি আমার জন্য কাজগুলো কমপ্লিট হতে হতে চলে আসে। এটা হচ্ছে লাঞ্চ, প্লেন রাইস, আর এটা নতুন একটা চাল এনেছে, লেবু, এখানে মাছের ঝোল আছে, আর এখানে ওই ছ্যাঁচড়া টাইপের যে করেছিলাম, ছ্যাঁচড়াই বলে নামটা, একটু অকওয়ার্ড লাগলেও তো এটাই বলে। মাছের মুড়ো দিয়ে পুঁই ডোগা আর অনেক সবজি দিয়ে করেছি, এখানে একটু জল এনে রেখেছি কারণ ভাত খাওয়ার পর একটা আম কেটে দেবো ওকে। আজকে দুপুর থেকে আর কোনো ব্লগ করতে পারিনি কারণ অফিসে একটু চাপ ছিল, প্লাস আমার মানে আরও কিছু কাজ ছিল যেগুলোর জন্য আমি ব্লগ করতে পারিনি, তো একটু চাপেই ছিলাম। ফাইনালি এখন প্রায় 9টা বাজে, তো এখন প্রপার একদম ফ্রি হয়ে গেছি, একটু স্কিন কেয়ার করবো। হ্যাঁ বলো, আমার আধার কার্ড দিয়ে করবো নাকি আধার কার্ড দিবে, ফোন করে আমি তোমাকে বলে দিচ্ছি। তো অ্যাকচুয়ালি একটা প্ল্যান হচ্ছে, সেটা পরে জানতে পারবে, এখনই বলবো না আমি সেটা। তো তোমার হচ্ছে এখন একটু স্কিন কেয়ার করবো, স্কিন কেয়ার না একটু বলতে পারো প্যাম্পার করবো, অনেক দিন থেকে আমি কিছু করি না মুখে, দেখো মানে যা তা অবস্থা আমার স্কিনটার, ড্রাই ড্রাই হয়ে গেছে, এই গরমেও একটা পিম্পল হয়েছিল, সেটা চলে গেছে হোপফুলি। তো তোমার হচ্ছে এখন একটু ফেস প্যাক ঠ্যাক লাগাবো, এটাই অ্যাকচুয়ালি, আর তেমন তো আমি কিছু করি না, জাস্ট এইগুলোই। আর একটা হেয়ার ট্রিটমেন্টের কথা চলছে, দেখছি সেটা খুব তাড়াতাড়িও রিভিল করবো। ও চলে যাচ্ছে, বাই বাই, বাই বাই, আমাকে নিয়ে যাস একটু পরে। অ্যাকচুয়ালি আমি ফেসে এখন অ্যাপ্লাই করবো এই মামাআর্থের উবটান ফেস মাস্কটা, এটা আমি এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা মামাআর্থের ভিডিওতে, তো সেখান থেকে চাইলে দেখতে পারো। আর এটা অনেকটাই রয়ে গেছে, শেষ করতে পারিনি কারণ আমি তেমনটা ইউজই করি না, আর খুব বেশি দিনের ডেটটাও নেই, আমি এগুলো বডি ফডিতে লাগিয়ে আমি যত তাড়াতাড়ি পসিবল এটা শেষ করতে হবে, নাহলে আমার 500 একদম লস হয়ে যাবে। আমি আগে হেয়ারটাকে টাই করে নিই, নাহলে চুল ফুল মুখে আসলে না এসব করতে একটু প্রবলেমই হয়। হেয়ারটাকে টাই করে নিলাম, এখন আমি এটা অ্যাপ্লাই করব। ফাইনালি আমি ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি, আর আমি নেকে এখন অ্যাপ্লাই করলাম না কারণ না হলে মানে নেকে অ্যাপ্লাই করলে না আমার পুরো গা ভিজে যায়, তো রাত্রিবেলা এখন যেহেতু আমাকে স্নান করতে দেবে না, তো আমি এখন আর নেকে অ্যাপ্লাই করলাম না, শুধু ফুল ফেসটাতে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর যদি তোমরা শাওয়ার নেওয়ার আগে করো সেটাই বেস্ট হবে, আর অবশ্যই মানে উইকলি বলো বা তিন দিন পর পর নিজের জন্য এক ঘন্টা করে প্লিজ টাইম বের করবে, করে এইগুলো অ্যাক্টিভিটিস একটু করার চেষ্টা করবে। ফাইনালি আমি ফেসটাকে ক্লিন করে নিয়েছি, মানে 15 মিনিট রেখেছিলাম, কমপ্লিটলি ড্রাই হয়ে গেছে, তারপর ওয়াশ করে নিয়েছি, এখন আমি টোনার ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, আর যথেষ্ট ভালো ফিল হচ্ছে আমার ফেসটাতে, আমি মানে একটু সফট সফট, যেটা মানে হারিয়ে গেছিলো বলতে গেলে।
ফাইনালি আমি রেডি। আমি একটা টপ পরেছি আর একটা ব্লু কালার জিন্স, ব্ল্যাক কালার একটা ব্যাগ নিয়ে নিচ্ছি। জানি অতটা ম্যাচ করছে না, কিন্তু এখন আমার হাতের কাছে যা পেলাম তারপর রেডি হয়ে গেলাম, জাস্ট যাবো, বারবার ফোন করছে। ফাইনালি পেয়ে গেলাম বেলেন চাটকে, আর দুটো জিনিস নিয়েছি, বাড়ি গিয়ে দেখাচ্ছি। বাড়িতে চলে এসেছি আর আমরা এনেছি হচ্ছে এই বেলনা চাটকিটা, আর এখানে হচ্ছে খুচরো পয়সা রাখে না, এটা আমার ছোটোবেলাকার হ্যাবিট, তো এই টাকা রাখার জন্য ইয়েটা এনেছি। আর ও বললো যে ফ্রাইড চিকেন খাবে, তো এখানে আছে ফ্রাইড চিকেন। আর একটা ডায়েট কোক নিয়ে এসছে, এটা মানে আমরা সেই দিন ট্রাই করেছিলাম দিদি ভাইরা যেদিন এসেছিল, তো আগেও একবার খেয়েছিলাম, কিন্তু তারপর থেকে ও বলছে যে এটাই তো ভালো, জিরো সুগার আছে, দেখো জিরো সুগার, তো সেই জন্য একটা ডায়েট কোক নিয়ে আসলাম। আমাদের ডিনার কমপ্লিট, তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো কী করতে হবে, ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বাই।